নীল সাগরের জলের নিচে জীবন্ত কোরাল আর রঙিন মাছেদের রাজ্যে ঘুরে আসব। নির্জন দ্বীপে সাদা বালি আর পান্না সবুজ জলের উপর ঝুঁকে থাকা নারকেল গাছের সারি তার নিচ দিয়ে হেঁটে বেড়াবো। গ্লাস বোটের কাঁচ দিয়ে সমুদ্রের নিচের জলজ প্রাণীর আনাগোনা দেখব। আজ যাব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 572টি দ্বীপের মধ্যে একটি, স্বরাজ দ্বীপ বা হ্যাবলক আইল্যান্ড। প্রায় সকাল 6টা বাজে, আমাদের এখানে 5:45 সময় আসার কথা ছিল, একটু লেট হয়েছে। যাই হোক, সবাই লাইন দিয়েছে, আমরাও লাইন দিয়েছি, দেরি খুব একটা হয়ে যায়নি, ভাবছিলাম দেরি হয়ে যাবে। হোটেল থেকে মাত্র মিনিট 10 লাগলো হাড্ডো জেটি। এই হাড্ডো জেটি থেকেই প্রাইভেট ক্রুজগুলো ছাড়ে, আমরা নটিকায় যাব। আর যেটা ফনিক্স বে, সেটা থেকে গভর্নমেন্টের জাহাজগুলো ছাড়ে। তা গভর্নমেন্টের ক্রুজে যদি আপনারা যেতে চান, তাহলে ফনিক্স বেতে আগের দিন বা আগে থেকে দুদিন আগে থেকে টিকিট কাটবেন, ওখানে রেটটা অনেক কম আর এখানে রেটটা একটু বেশি। নটিকা ক্রুজ, এটায় করে আমরা যাব। একদম যেমন আমরা ফ্লাইটে যাই, যেরকম এই যে লাগেজগুলো, বড় লাগেজ সুটকেস ফুটকেসগুলো আলাদা দিতে হয়, সেরকম এইটাতেও শিপের আলাদা জায়গা আছে যেখানে সুটকেস দিতে হচ্ছে। আমরা হ্যাবলকের গোবিন্দনগর যে জেটি আছে সেখানে এসে নামলাম। আমরা যেরকম পোর্ট ব্লেয়ারে দেখলাম যে গভর্নমেন্ট ক্রুজ আলাদা জায়গা থেকে ছাড়ে আর প্রাইভেট ক্রুজ আলাদা জায়গা থেকে ছাড়ে, আলাদা জেটি থেকে ছাড়ে, হ্যাবলকে সেরকম নয়। হ্যাবলকের যে জেটিটা আছে, গোবিন্দনগর জেটি, সেটাতে সব রকম শিপ বা ক্রুজ এসে থামছে। সেখান থেকে এসে আমরা আমাদের নির্দিষ্ট যে গাড়ি ছিল সেটা এসে পৌঁছে গেছে, তার আগেই নাম নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা। আমরা আমাদের নির্দিষ্ট গাড়িতে করে এবার আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমাদের হোটেলটা যে বিচটার ধারে আছে, সেটা হচ্ছে গোবিন্দনগর বিচ, মানে তার কাছাকাছি হচ্ছে কালাপাথার। এটা জেটি থেকে কাছে, আর আপনারা যদি উল্টো সাইডে থাকেন, মানে যেটা হচ্ছে রাধানগর বিচ ওই সাইডে থাকেন, তাহলে এখান থেকে যেতে যদি আপনারা নিজেরা যান, খরচ বেশি পড়বে। আর আপনারা যদি কালাপাথার বা এই সাইডে থাকেন, সেটা জেটি থেকে কাছে হবে, সেক্ষেত্রে মোটামুটি 200 টাকা গাড়ি ভাড়া। আর যদি একটু দূরে হয়, যেরকম আমি বললাম যে রাধানগর বিচের দিকে যদি আপনাদের হোটেল হয়, তাহলে প্রায় 500 টাকা এরকম পড়বে, 500-600 এরকম পড়বে। বাইরে বেরিয়ে আপনারা গাড়ি পাবেন, বাইরে এমনি অনেকেই দাঁড়িয়ে আছে, গাড়ি নিতে চান কিনা জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে এরকম রেটটা হতে পারে, আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। আমাদের যে নির্দিষ্ট হোটেল সেটা হচ্ছে সাংরিলা, যেটা গোবিন্দনগর বিচের কাছে, ওদের একটা প্রাইভেট বিচও আছে সামনেটায়, যেটা হচ্ছে গভর্নমেন্টের যে ডলফিন হোটেলটা আছে তার কাছাকাছি, আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের হোটেল সাংরিলাস, যেখানে দু টাইপের রুম আছে, মানে কটেজও আছে আবার হোটেলে যেরকম রুম হয় সেটাও আছে। তো আমরা আগে কটেজটা দেখে নিই, পছন্দ হলে আমরা কটেজে থাকবো, নইলে রুমে থাকবো। এবং কটেজটা অ্যাকচুয়ালি একদম বিচের কাছে,
সেই কটেজটা আমরা তিনজন, তো একটু রুমটা ছোট বলছে, তো সেরকম হলে আমরা রুমে থাকবো। আপনাদের একটু কটেজটা দেখিয়ে দিই, আপনাদের কেমন লাগে, আপনারা চাইলে কটেজও নিতে পারেন। এই যে সোজা গেলে বিচ, এদিকে সোজা গেলে বিচ, আর রাস্তার অপোজিটে ওই যে যেটা দিয়ে এলাম রাস্তা, তার অপোজিটে যে সাদা বিল্ডিং ওইটা হচ্ছে এদের হোটেল, আর জাস্ট অপোজিটে এই বিচের এইখানে কটেজগুলো আছে। অপূর্ব সুন্দর, মানে এই জায়গাটা এত সুন্দর কি বলবো। আর এদের এখানে বিভিন্ন ব্যবস্থা আছে, ক্যান্ডেল লাইট ডিনার বলুন, রাত্রিবেলা যদি আপনি এখানে থাকেন তাহলে লাইটিংটা থাকবে সঙ্গে দুর্ধর্ষ। যদি এই শাংরিলাজে থাকেন তো হ্যাভলককে আপনি ভালোবেসে ফেলবেন, এত শান্ত নির্জন, এদিকে পুরো বিচটা কাছে আর চারিদিকে এরকম গাছে ভর্তি। দেখুন 4000 থেকে 5000 এর মধ্যে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন, একদম স্টার্টার থেকে শুরু হবে, ডেজার্ট দিয়ে শেষ হবে। জলটা শুধু দেখুন, উরে বাবা, ও হোয়াইট স্যান্ড। এই যে নারকল গাছ বিচের ওপরে হেলে পড়েছে, এইটা কত যে ছবিতে দেখেছি, এইটা দেখার জন্য আমার মনটা সকাল থেকেই মনে হচ্ছে এই এই সিনারিটা আমি দেখতে চাই। তো দুর্ধর্ষ দুর্ধর্ষ, আর জলের কালারটা দেখুন, ও তো সত্যি সত্যি দারুণ দুর্ধর্ষ। এইবার আমি বুঝতে পারছি যে কেন লোকে আন্দামানে আসে আর বলে জল ভালো। আর এইখানে দেখুন একটু ডাব ফাবে খোলা পড়ে আছে, তাছাড়া কিন্তু পরিষ্কার, যেহেতু প্রাইভেট বিচ। দুর্ধর্ষ দুর্ধর্ষ দেখুন, শাংরিলাজে এলে আপনি এইরকম প্রাইভেট বিচ পাচ্ছেন, যেখানে আপনারাই শুধু স্নান করবেন, মানে এইখানকার লোকেরাই, মানে যারা এখানকার বোর্ডার। এই সময় 5000 সিজন হিসেবে আপ ডাউন হয়। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, দেখুন এখানে রুমগুলো, আর আমি তো কটেজ দেখালামই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে লাগছে, ভেতরে গিয়ে রুমটা কিরকম দেখবো। বিভিন্ন ক্যাটাগরির রুম তো আছেই, ব্যালকনিগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, প্রচুর নারকেল গাছ, মানে নারকেল আর সুপারিতে ভর্তি, নারকেল সুপারির বাগিচা যাকে বলে। এই যে লাগেজ রেখেছি, বাপরে বিশাল বড় রুম, কি রে রুমটা তো বিশাল বড়, তাই না? যেহেতু তিনজন আমি কটেজ নিলাম না, কটেজে ওরা বলেছিল দেখুন এইখানে সোফা রয়েছে একটা, কটেজের থেকে এখানে খাটটা বড়, দেখে বুঝতেই পারছেন আশা করি। দেখুন ড্রেসিং এরিয়ার সামনে একটু ডেস্ক মতো করা রয়েছে, যেখানে বসে আপনারা খেতেও পারেন বা নিজস্ব কাজ করতে পারবেন। খুব সুন্দর, জল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, ড্রেসিং এরিয়াটা তো বিশাল বড়, কাপড় রয়েছে। যেহেতু কটেজটা একদম সমুদ্রের ধারে, যেরকম হয় একটু একটু সমুদ্রের স্মেলটা বা সমুদ্রের যে বালি বালি ওই ব্যাপারটা থাকে, সেটা আপনারা যদি এড়াতে চান তাহলে রুমে থাকুন। তো
আমরা এখন হোটেল থেকে বেরিয়ে হ্যাবলকের জেটিতে যাচ্ছি, যেখান থেকে আমরা চলে যাব এলিফ্যান্টা। এলিফ্যান্টাতে সমস্ত ওয়াটার স্পোর্টস গুলো হয়। হ্যাবলকের যে জেটিতে আমরা এসে নেমেছিলাম সেই জেটিতে প্রচুর সমস্ত এজেন্সি বসে রয়েছে। এখানে ওরা কি কি করবেন, স্কুবা কি কি যাই করুন, এখান থেকে নাম লিখিয়ে এদের বোটে যেতে হবে। আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সি আছে, ওদের বোটের সাথেই আমাদের যেতে হবে, ও তো আমাদের ছাড়ছেই না। তো দেখা যাক কি হয়। मॉर्निंग गाइस, सो अभी आप एलिफेंटा बीच जाएंगे। जो फॉर्म आपने भी भरा वो बोट का टिकट का फॉर्म है, जिसके साथ आपको एक कॉम्प्लीमेंट्री इवेंट मिलेगा जिसे स्नॉर्कलिंग कहते हैं। स्नॉर्कलिंग पता आपको क्या होता है? मास्क आपको पहना दिया जाएगा एंड आप ब्रीथ कर सकते हैं पाइप के थ्रू। ये चश्मा जिन लोगों का है जैसे मेरी है, तो चश्मा पहन के हम कुछ कर सकते हैं? जी आप कर सकते हैं, वो उसका एक सीवॉक है, वो प्रीमियम एक्टिविटी में मैं आपको बताऊंगा। सीवॉक का मतलब ये कॉन्टेक्ट लेंस खोल के वो कर सकते हैं? सीवॉक में ऐसे अंडरवाटर जाएंगे, अंडरवाटर जाने के बावजूद भी यहाँ से फुल कवर रहेंगे, वो उसमें पानी नहीं आएगा? नहीं नहीं जाएंगे। अच्छा, स्कूबा स्कूबा में नहीं, स्कूबा में नहीं, स्कूबा में आप नहीं कर पाएंगे। अच्छा, तो अभी आप जाने वाले एलिफेंटा बीच पर बाई बोट जाएंगे, उसके साथ जैसे मैं आपको बताइए स्नॉर्कलिंग कॉम्प्लीमेंट्री मिलेगा, वो 4 से 5 मिनट का रहेगा स्नॉर्कलिंग, जो आपको ऊपर फ्लोट करा के मरीन लाइफ दिखाएंगे, कोरल्स एंड फिशेस सारे दिखाएंगे, एंड उसके बाद बाकी जितने भी एक्टिविटीज हैं सारे के सारे पेबल है, सबको पेमेंट करना पे करना पड़ेगा। जाके डिसाइड कर सकती है क्या करना है, यहाँ से बस आपको नंबर ऑफ कूपन लेके जाना है। कूपन कितना करके होता है? देखिए हर जितना भी एक्टिविटी है सबका 600 है पर हेड। स्नॉर्कलिंग अलग है, वो स्नॉर्कलिंग आपका अलग है, सी वॉक पैरासेलिंग एंड कुछ कुछ प्रीमियम एक्टिविटीज है। 10 জন হলে বোটটা দেবে, আমরা দাঁড়িয়ে আছি। আর বলতে গেলে এখানে টাকার খেলা চলছে ভাই, পুরো টাকার খেলা চলছে। বাচ্চাদের মতো যেসব রাইডগুলো আছে ওইগুলো শুধু 600 করে পার হেড নিচ্ছে, বাকি এই যে আমরা মাত্র তিনটে কুপন কেটে নিয়ে যাচ্ছি। একটু লেট হয়ে গেছি আমরা, এখন অনেক বেজে গেছে, প্রায় 12টা বেজে গেছে, সেই জন্য ওখানে বেশি টাইম পাবো না, মোটামুটি 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। চেষ্টা করবেন যে একটু সকালে যাবার, আমরা কালকেই ব্যাক করবো, তো কালকে ব্যাক করবো বলে আর কালকে সময় হয়তো পাবো না, সেই জন্য আজকেই চলে যাচ্ছি। আমরা যেহেতু এজেন্সির সাথে এসেছি ওরা করে রেখেছিল, আপনারা যদি নিজেরা আসেন তাহলে এই বোটের টিকিট কাটতে হবে আপনাদের 1000 কি 1200 টাকা করে, এর সাথে এই বোটের সাথে সাথে একটা স্নর্কেলিং বলে ফ্রি, ওটা আদৌ সেরকম ফ্রি নয়, ওই সামনাসামনি যেটা মাথার ডুবি একটু দেখায় জাস্ট টেস্টিং আর কি, বেশি করতে গেলে আপনাকে আবার 1000 টাকা করে দিতে হবে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি এই এরিয়াটা, এই স্পিড বোটগুলো করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই যে ওইখানে যে এলিফ্যান্টটা আছে এলিফ্যান্টাতে নিয়ে যাবে। লাইফ জ্যাকেট পরার টাইম। লকার কত করে দিদি? 100 করে, 50 বললো আমায় আসার সময়। 100 সবাই এখানে খুব ভালো, আর অনেক কিছু দেখলাম, দারুণ লাগলো স্নর্কেলিং।
স্নর্কেলিং এর এক্সপেরিয়েন্স দূরদর্শ ছিল, খুব ভালো লেগেছে। স্নর্কেলিং করার পরে এবারে আমরা গ্লাস বোট, যেটা আমরা 600 টাকা করে টিকিট কেটে এসেছিলাম, সেটা করতে যাচ্ছি। জ্যাকেট পরে নিয়েছি আমরা, এবারে গ্লাস বোটে কি কি দেখতে পাই দেখি, কারণ স্নর্কেলিং এ অনেক কোরাল আর মাছ দেখেছি, দুর্ধর্ষ লেগেছে। এবারে গ্লাস বোটে কি কি দেখা যায়, কতটা নিয়ে যায় সব দেখাচ্ছি আপনাদের। ওয়াটার স্পোর্টস শপ করে চলে এসেছি, এবারে আমাদের একটু খিদে খিদে পেয়েছে, তাই খাবার দাবারের জন্য চলে এসেছি। এখানে ভেলপুরি ঝালমুড়ি সব বানাচ্ছে দিদিরা। আর চাল দিদির নাম কি? কি পাওয়া যাচ্ছে? ঝালমুড়ি, সিঙ্গারা চাট। সিঙ্গারা চাট কত করে? তোমার নাম কি? আচ্ছা, ম্যাগি পাওয়া যায়? ম্যাগি ঝালমুড়ি, ভেলমুড়ি, পাপড়ি চাট, স্যান্ডউইচ, কাপ ম্যাগি, চানা চাট। নাম কি? মিনতি সিকদার। আচ্ছা, পাপড়ি চাট 100 টাকার, 100 টাকার পাপড়ি চাট। ভেলপুরি খেলাম, পাপড়ি চাট খেলাম, ডাব খেলাম, এবারে হচ্ছে চানা চাট। দুপুর বেলা খিদে তো পেয়েছে, তারপরে এত অ্যাক্টিভিটি করে একদম খিদে জবরদস্ত পেয়েছে সবাইকারই। তো দেখুন চানা চাট, এটা 70 টাকা, 70। ভেলপুরি 60 টাকা, পাপড়ি চাট কত হলো? 100 টাকা। পাপড়ি চাট 100 টাকা, ওই চানা চাটটা হচ্ছে 70 টাকা। আর ডাব এখানে 100 টাকা করে একটা ডাব। তার কারণ হচ্ছে এরা বলছে যে হ্যাবলক থেকে বোটে করে আনতে গিয়ে 4000 টাকা একটা বোটকে দিতে হয়, সেই জন্য সেই টাকাটা আপনার থেকেই নেবে তো বটেই, তাই জন্য সেটা 100 টাকা করে একটা ডাব। তো জারটা বড়ই, কিন্তু যাই হোক অনেকটা বেশি দাম। এগুলোই খেতে হবে, কেননা সঙ্গে আমরা কিছু খাবার এনেছি, কিন্তু এখানে এসে আর নিজেদের খাবার খেতে ইচ্ছে করে, এখানে এসে এগুলোই খেতে ইচ্ছে করে। ফ্যান্টা বিচে সমস্ত অ্যাক্টিভিটি করে লাস্টে আমরা একটু স্নান টান করে নিয়েছি, 50 টাকা করে শাওয়ারের জন্য নেয়। আপনারা যদি গা ধুতে চান আর যদি জাস্ট টয়লেট তাহলে 10 টাকা করে, আর যদি এমনি জামা কাপড় জাস্ট ছাড়েন তাহলে সেই চেঞ্জিংয়ে কোনো পয়সা লাগে না। আমাদের শাওয়ারটা জরুরি ছিল, কেননা আমরা ওই ড্রেসে একেবারে সেই সন্ধ্যা অবধি থাকতে পারবো না, কেননা রাধানগর বিচ দেখে আমরা মানে সানসেটটা দেখবো, তারপরে হোটেলে ফিরবো। তো এলিফ্যান্টা বিচ এমনি খুবই ভালো, কিন্তু ভীষণ ভীষণ কস্টলি, সব জিনিসের দাম বেশি। ন্যাচারালি এখানে ট্যুরিস্টদের ওপরেই ডিপেন্ডেন্ট, কিন্তু ট্যুরিস্টদের ওপরে ডিপেন্ডেন্ট হলেও একটা লিমিট থাকে। এই পাশটায় বোট এসে থামছে, ওয়াটার অ্যাক্টিভিটি এখানে হচ্ছে, ও পাশে সবাই সুইমিং করছে, ওখানে কিছু খাবারের দোকান আছে, আর এই যে ব্যাস। কিন্তু জলটা খুব সুন্দর, মানে ঢেউ খুব কম, সামনেটায় একদম মনে হচ্ছে যেন সুইমিং পুলে রয়েছে। সারাক্ষণ আপনার ভালো লাগবে ওই জলে, অনেকক্ষণ ধরে আপনারা সাঁতার কাটুন, মজা করুন, মানে জল বা বিচ বলুন, স্যান্ডটা পুরো সাদা, দারুণ। অ্যাপলকে সমস্ত ওয়াটার স্পোর্টসগুলো এই এলিফ্যান্টায় হয়, আর তাছাড়াও নিমো বিচে আপনারা ওই স্কুবাটা করতে পারবেন। তো তাছাড়াও রাধানগর বিচ আছে যেখানে আপনারা সুইমিং করতে পারবেন, আর কালাপাথারেও সুইমিং করতে পারবেন। তো হ্যাবলকের সবকটা বিচই খুব সুন্দর, আপনারা যেখানে চাইবেন সুইমিং করতে পারবেন, মজা করতে পারবেন। তাহলে যদি আপনারা সমুদ্র ভালোবাসেন, যদি আপনাদের এই ওয়াটার স্পোর্টস পছন্দ হয়, তাহলে হ্যাবলক হচ্ছে একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। হ্যাবলকে প্রথম দিন এসেই আমরা প্রথমেই এলিফ্যান্টা গিয়ে সেখানে যা ওয়াটার স্পোর্টস করার করলাম, এবারে বিকালবেলায় চলে এসেছি হ্যাবলকের আরেকটি বিচে, রাধানগর বিচ, যেটা সবচেয়ে সুন্দর বিচ এই হ্যাবলকের। হ্যাবলকের রাধানগর বিচ টাইম ম্যাগাজিন 2004-এ দ্য মোস্ট বিউটিফুল বিচ ইন এশিয়া অ্যান্ড 7th বেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড তকমা পেয়েছে। এই রাধানগর সি বিচের এন্ট্রি পয়েন্টের আগেই রয়েছে বেশ কিছু দোকানপাট, এখানে আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন। ভারতবর্ষের সুন্দর বিচগুলোর মধ্যে অন্যতম এই রাধানগর বিচ আপনাদের অবশ্যই ভালো লাগবে।
রাধানগর বীচ পর্যটকদের কাছে আরও জনপ্রিয়, কারণ এই সি বীচ থেকে দেখা যায় সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। এমারেল্ড ব্লু কালারের সমুদ্রের জল দিগন্তে গিয়ে নীল আকাশের সাথে মিশে গেছে, আর এই দৃশ্য আপনি দু চোখ ভরে অনুভব করুন, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। সাদা বালির ওপরে বসে থাকুন, ঘুরে বেড়ান বা সমুদ্রের নীল জলে স্নান করুন। বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর একটি আদর্শ বীচ হচ্ছে রাধানগর বীচ। সানসেট দেখে নিয়ে এবার আমরা ব্যাক করছি রাধানগর বীচ থেকে, হোটেল চলে যাচ্ছি। হ্যাবলকে তিনটে বীচ দেখার মতো, একটা হচ্ছে রাধানগর, একটা হচ্ছে কালাপাথার, আর একটা হচ্ছে এলিফ্যান্টা, যেটাই ওয়াটার স্পোর্টস হয়। তো আমরা দুটো কমপ্লিট করে ফেলেছি, এলিফ্যান্টা আর রাধানগর। কালকে সকালবেলায় কালাপাথার দেখব। কালাপাথারটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলের খুব কাছেই, যেটা গোবিন্দনগর বীচের ওপরেই আমাদের হোটেল সাংরিলা, তার কাছাকাছি। সেই জন্য কাল সকালবেলায় দেখে তারপরে আমরা দুপুরে নেলে দিকে, নেল আইল্যান্ডের দিকে যাত্রা করব। রাধানগর বীচের ওপরে দারুণ জমজমাট মার্কেট আছে, আপনারা কিনতে পারেন। দাম তো অবশ্যই একটুখানি বেশি হবেই, কিন্তু কালেকশন ভালো আছে, আপনারা নিজের জন্য বা অন্যদের জন্য নিয়ে যেতে পারেন। এই যে এখানে দেখুন, সমস্ত বীচে পরার জন্য জামা কাপড়। এটা দিদি কত দাম? এটা 650-600 টাকা আসবে। 600 টাকা সিঙ্গেলগুলো 350। আচ্ছা, শুধু জামা 350 আর প্যান্ট জামা হলে 600। আচ্ছা, আর এই বীচ ড্রেসগুলো, এই যে এটা, এটা 1200 আসবে, 1200-1500, ওই হাজারের ওপরে এইরকম দাম আর কি, 1000-এর ওপরেই বেশিরভাগ দাম আছে এগুলো। বাচ্চাদের কিছু খেলা আছে, এই বল, বল 30 আর এইগুলো 150-250। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাবলকের হোটেল সাংরিলা, আর তার উল্টো দিকেই এদের যে কটেজটা আছে, সন্ধেবেলা বলেছিলাম খুব সুন্দর করে সাজানো হয়। তার বাইরে ক্যাফেটেরিয়াও রয়েছে, আর একটা দোকান আপনারা পেস্ট্রিজ পাবেন। চলুন দেখি, আমরা একটা পেস্ট্রি নিলাম, এই যে চকলেট ট্রাফেল 180, বিশাল একটা সাইজের চকলেট ট্রাফেল। খেতে কেমন? মিষ্টি, পারফেক্ট, ঠিকঠাক খেতে। আর আমরা এখানে একটুখানি হোটেলে অর্ডার দিয়েছি ক্রিসপি চিকেনের, ক্রিসপি থাই চিকেন, তো সেটা ওখানে বসে আমরা বীচে বসে খাবো। একটা স্পেশাল জিনিস করছি, যেটা হচ্ছে বীচের ওপর বসে রাত্রিবেলা সামনে সমুদ্রকে সাক্ষী রেখে খাচ্ছি থাই ক্রিসপি চিলি চিকেন। মোবাইল লাইট ডিনার, মোবাইল লাইট, এটা হচ্ছে মোবাইল লাইট ডিনার। গুড মর্নিং, ব্লক থেকে আজকে আমরা নীলে চলে যাচ্ছি। তো সকালবেলায় এখানে ম্যাক্সিমাম হোটেলেই 8টার সময় চেক আউট হয়, তো আমরা চেক আউট করে এবারে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে এখানে একটা বুফে ব্রেকফাস্ট থাকে, 3-4 রকমের ব্রেকফাস্ট থাকে, সেগুলো আমরা একটু একটু করে নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। সাংরিলা এলে আপনারা এইভাবে ব্রেকফাস্টটা ফিট পেতে পারেন কমপ্লিমেন্টারি, এবার আপনি নিলে কমপ্লিমেন্টারি সেটা হবে, নিলে নাও নিতে পারেন, সেভাবে রুম রেট ঠিক হয়। অ্যাবলক বা নীল যেখানেই আসুন, একটু হাতে সময় নিয়ে আসবেন, কেননা রিল্যাক্স করার জন্য এই দুটো আইল্যান্ড বেস্ট। আমি চলে এসেছি হ্যাবলকের একটা বিখ্যাত বীচ কালাপাথার। কালাপাথার বীচটা কেমন আর এখানে কী কী পাওয়া যাচ্ছে সব কিছু দেখাচ্ছি আপনাদের জন্য। আর এটা আমরা যে হোটেলটায় আছি সাংরিলা, সেখান থেকে গাড়িতে মাত্র 5 মিনিটস।
বীচ এখন হাই টাইড হয়ে গেছে বলে আমি বীচে নামছি না। এখন একটু আগেই আমি হোটেলের সামনে বীচে নেমেছিলাম, তাই আমি নামছি না। ওটা পুরো বিশাল কন্টিনিউশন রয়েছে। এখন ওইটা দিয়ে নামলেই আপনারা পুরো বীচটা দেখতে পাবেন ডান আলম্ব। আর জলের কালারটা একেবারে দারুণ, মানে দেখুন একটু টার্পাল ব্লু টাইপের, হালকা গ্রিন, আর দূরটা একদম ব্লু, দুর্ধর্ষ বীচ। আর স্যান্ডটা দেখুন হোয়াইট স্যান্ড বীচ। সাথে ড্রেস নিয়ে আসবেন, টাওয়েল নিয়ে আসবেন, এখানে চেঞ্জিং রুম আছে। কিছু পয়সার বিনিময়ে জিনিসপত্র লকারে রাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই। দুর্ধর্ষ বীচ কালাপাথর। এখানে চেঞ্জিং রুমস রয়েছে, টয়লেট রয়েছে,